ইতিহাসে এমএ পাস করে ইতিহাস গড়লেন ২৪ বছরের তরুণী শবর খেড়িয়া সম্প্রদায়ের মধ্যে প্রথম মহিলা হিসেবে এমএ পাস করলেন রমণীতা শবর জঙ্গলমহলের শবর সম্প্রদায়ের আগিনায় ফুটল উচ্চ শিক্ষার আলো সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করলেন তিনি বড়বাজার থানা ফুলঝোর গ্রামের দরিদ্র শবর পরিবারের মেয়ে রমণীতা বাবা মা দুই ভাই বোনকে নিয়ে তাঁর পরিবার রমণীতার বাবা মহাদেব শবর কৃষিকাজের সঙ্গে যুক্ত মা বেহুলা গৃহবধূ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ আর সব বাধা কাটিয়ে ওঠার অদম্য জেদি তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে দারিদ্র যে কন্যার পায়ে পায়ে ছায়ার মতো ঘোরে তার প্রভাব কাটিয়ে এমএ পাস করার রীতিমতো চ্যালেঞ্জের শুধু নিজের সাফল্যই নয় রমণীতার স্বপ্ন শবর সম্প্রদায় সব মেয়ে যেন তারই মতো শিক্ষার আঙিনায় এগিয়ে আসে এরপর আমি মানে আমার বিএড ভর্তি হতে চাই আমি সেটা কথাবার্তা চলছে আমার বিএড কলেজে তার পাশাপাশি আমি এখন নেট সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি তো হ্যাঁ এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে নেট কোয়ালিফাই করা বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো তারা যেন শিক্ষাটাকে একটু নিজের অস্ত্র বলে একটা মনে করে তারা সেই শিক্ষাটাকে নিজের মতো করে তারা শিক্ষার দিকে এগিয়ে যায় যেমন ক্লাসে দেখেছি ওর বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর এবং বিনয়ী মেয়ে হিসেবে আর শবর সম্প্রদায়ের মধ্য থেকে এই যে প্রথম পোস্ট গ্রাজুয়েট হচ্ছে রমণীতা এটা আমাদের খুশির অন্ত নেই আমরা সকলে এই সংবাদে খুশি এবং আমরা আশীর্বাদ করছি আগামী জীবনে সে যে শিক্ষকতার পেশায় আসতে চাইছে সেই স্বপ্ন তার পূরণ হোক রমণীতা পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বিয়ে করেন ঝাড়খণ্ডের পটমদা কলেজ থেকে এরপর পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবার আরও লড়াই আরও পড়াশোনা যিনি জঙ্গলমহলী সব সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো জ্বেলেছেন সেই আলোর আভা তিনি ছড়িয়ে দিতে চাইছেন সমাজে ভবিষ্যতে অধ্যাপক হতে চান রমণীতা সন্দীপ সমাদের রিপোর্ট এবিপি আনন্দ পুরুলিয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে